তো দৃষ্টান্তমূলক শাস্তি দেবার কথা বলেছিলেন, এক মাসের সময়সীমা বেঁধেছিল, এক মাস তো 12 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কিছু হলো না। আসলে যে সরকারটা চলছে, আমি আবার বলছি, এখানে কিন্তু আমি কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি। এদের যে প্রতিবাদী মঞ্চের যে আন্দোলন চলছে, এর আগেও আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছিলাম। আমরা এদের সলিডারিটি এক্সপ্রেস করবার জন্যই এসেছি। আমরা চাই এই আন্দোলন চলুক এবং এখানকার যারা অপরাধী আছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। কিন্তু বোঝা যাচ্ছে গ্রামবাসীরা আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত, নাহলে তো পুলিশ ডাকবার প্রয়োজন হতো না। নির্বাচনের আগে নির্বাচনের পরে এখানে একটা দমবন্ধ করা বাধ্যতা পরিস্থিতি তৈরি হয়েছে, এর থেকে বেরিয়ে আসতে হবে এবং সংঘবদ্ধভাবে মানুষকেই এর প্রতিবাদ করতে হবে। রাজ্যে যেমন না, আমরা এর কারো কাছে নিয়ে যাবো না। একটা আন্দোলন চলছে, স্বতন্ত্র আন্দোলন, কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে তো তারা আন্দোলন করছে না। এবং তারা যেভাবে যেভাবে আন্দোলন যে পথে চলেছে সে পথে চলবে। তারা যদি প্রধানমন্ত্রীর কাছে যায় যাবেন, কিন্তু আইন শৃঙ্খলা তো রাজ্যের ব্যাপার, উদ্যোগী তো রাজ্যকে ধরতে হবে। ওনারা যদি প্রধানমন্ত্রীকে যেতে চান, আপনারা সর্বোতভাবে সাহায্য করবেন? নিঃসন্দেহে। পুরো ব্যাপারটাই তো প্লেইং টু দ্য গ্যালারি, পুরো ব্যাপারটাই তো স্বপ্নের ফেরিওয়ালা, তো এর তো কোনো বাস্তবায়িত হওয়ার তো কোথাও। এক বছর বাদে আজকে সব মিলিয়ে হয়তো 10 থেকে 12টা গ্রামবাসী আছে, এত কম লোক কেন? এত কম লোক তো আপনাদের খুঁজে বার করতে হবে কেন? আপনি কি মনে করেন? আমরা তো একই কথা বলছি, যে শ্মশানের শান্তি বিরাজ করছে এখানে। আমি আপনাকে প্রশ্ন করছি, এখানে এত পুলিশ কেন? কোনো পর্যন্ত তো আমাদের আসেনি। ওরা যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চায় যাবে, তো প্রধানমন্ত্রীর এক্ষেত্রে করণীয় কী আছে? প্রধানমন্ত্রী, এটা তো আইন শৃঙ্খলার ব্যাপার। প্রধানমন্ত্রী তার সলিডারিটি এক্সপ্রেস করতে পারেন, প্রধানমন্ত্রী সহযোগিতা করতে পারেন, কিন্তু এটা তো প্রধানমন্ত্রীর ব্যাপার নয়, এটা তো রাজ্য সরকারকে করতে হবে। প্রধানমন্ত্রী তার দলকে নির্দেশ দিতে পারেন তাদের পাশে দাঁড়াতে, এলাকাকে সন্ত্রাসমুক্ত করবার জন্য মানুষকে সংঘবদ্ধ করতে। এর থেকে বেশি কিছু প্রধানমন্ত্রী করণীয় নেই বলে আমি মনে করি।